হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। যাদের বাজেট মাত্র 35,000 টাকা, তাদের জন্য এই পিসি বিল্ডটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। আগে বলে নিয়েছিলাম, যাদের বাজার মাত্র 35,000 টাকা, 35,000 টাকা বাজারে চাচ্ছেন গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এবং টুকটাক ভিডিও এডিটিং এবং পাশাপাশি ফ্রি ফায়ার, পাবজির মতো গেমস প্লে করতে চান, তাদের জন্য পিসিবিলিটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে কথা না বাড়িয়ে কী কী থাকবে আজকের পিসিবিলের সাথে জেনে নেওয়া যাক। তো আজকের পিসিবিলের সাথে সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো প্রসেসর। আজকের পিসিবিলের সাথে প্রসেসর থাকবে ইন্টেল Core i3 10th generation, যার মডেল নাম্বার 10100। এই প্রসেসরটি 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এটা মার্কেট প্রাইস যদিও 11,000 প্লাস এখন হয়ে গেছে, বাট আমরা এই পিসিবিলের সাথে মাত্র 10,800 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি আজকের এই পিসিবিলের সাথে। যদিও মনটা অনেক খারাপ, কারণ সব প্রোডাক্টের দাম অনেক বেড়ে গেছে। আমরা সবসময় চেষ্টা করি ডিসকাউন্ট দিয়ে ভালো মানের পিসি বানানোর জন্য, তবে আজকের পিসিবিলিটি আসলে মন খারাপ নিয়ে করা। এর কারণ হলো এই পিসিগুলো কিন্তু আমরা আগে সাধারণত 31,000 বা 32,000 টাকার ভিতরে ফুল প্যাকেজগুলো দিতাম, সেই সেম প্যাকেজটা কিন্তু আছে মোটামুটি 35,000 টাকা হয়ে গেছে ফুল প্যাকেজটা। তো মোটামুটি 3,000 টাকার মতো দাম বেড়ে গেছে। আসলে দাম বাড়লে আমাদের মনটা খুবই খারাপ থাকে, আপনারা সবাই জানেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কম দামে ভালো জিনিস দিতে পারলে আমাদের মন থেকে আসলে অনেক ভালো লাগে, যেন আমরা কম বাজেটে ভালো একটা জিনিস দিতে পারছি। তো আজকের এই পিসিগুলোর সাথে প্রসেসরটা আসলে 10th generation ছাড়া অন্য কিছু রাখা পসিবল হয়নি, কারণ বাজেটটা খুব টাইট ফিট, 35,000 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি সব প্রোডাক্টগুলো ভালো দিয়ে সাজানোর জন্য। তো যেরকম আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো, আজকের এই পিসিগুলোর সাথে মাদারবোর্ডের চয়েস করেছি গিগাবাইট ব্র্যান্ডের একটি মাদারবোর্ড। গিগাবাইট আপনারা জানেন যে নাম্বার ওয়ান একটি ব্র্যান্ড এবং এই মাদারবোর্ডটি স্মার্টের অফিসিয়াল একটি মাদারবোর্ড। এর মডেল নাম্বার হলো H410MHV3। এই মাদারবোর্ডের দাম কিন্তু মার্কেটে অনেক কম ছিল, 7,200 থেকে 7,400 টাকার ভিতরে দাম ছিল, বাট এখন এটার দাম 8,000 প্লাস। তো সব মিলাই আসলে প্রাইসটা সব কিছু মিলাই কিন্তু অনেক বেড়ে গেছে। তো তারপর আমরা এই পিসিবিলের সাথে মাদারবোর্ডটি মাত্র 8,000 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি এবং এই মাদারবোর্ডটি কিন্তু অফিসিয়াল একটি 3 বছরের ওয়ারেন্টি সহ এখানে স্মার্ট হলোগ্রাম দেওয়া আছে এবং 3 বছরের ওয়ারেন্টি হলোগ্রাম দেওয়া আছে এবং এখানে কিন্তু ইনটেক গিগাবাইটের সিল করা আছে। তো আমি সবসময় বলবো আপনারা মাদারবোর্ড কেনার সময় অবশ্যই 3টে স্টিকার দেখে ফলো করে কেনার চেষ্টা করবেন, কারণ মার্কেটে কিন্তু চাইনিজ ভার্সনগুলো অ্যাভেলেবেল আছে। এখন দাম যেহেতু অনেক বেড়ে গেছে, মানুষ কিন্তু আপনাদেরকে একটু কম বাজার দেওয়ার জন্য অনেক মাদারবোর্ডই তারা ব্যবহার করে থাকবে। তো আপনারা কেনার সময় অবশ্যই এই হলোগ্রামগুলো দেখে কিনবেন। তো আজকের পিসিবিলের সাথে মাদারবোর্ডে থাকবে গিগাবাইট ব্র্যান্ডের H410MHV3 একটি মাদারবোর্ড থাকবে আজকের পিসিবিলের সাথে। এই মাদারবোর্ডে আপনারা মোটামুটি র্যাম লাগাইতে পারবেন 2টি, যেখানে 8/8/16 অথবা 16/16/32 GB মতো র্যাম লাগাইতে পারবেন এবং VGA পোর্ট, HDMI পোর্ট সবই পাবেন। পাশাপাশি হলো এখানে স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারবেন M.2 NVME, সব ধরনের ফেসিলিটি পাবেন এই মাদারবোর্ডটিতে। 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং এই মাদারবোর্ডের দাম মার্কেটে 8,000 প্লাস হলো, মাত্র 8,000 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছে আমাদের আজকের পিসিবিলের সাথে। এরপর আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিবিলের সাথে র্যাম হিসেবে থাকবে কিংসম্যান 8GB DDR4 2666 MHz র্যাম থাকবে আজকের পিসিবিলের সাথে। কিংসম্যান লাইফ টাইম ওয়ারেন্টি সহ র্যামটি পেয়ে যাবেন এবং এই র্যামটি কিন্তু আপনি জানেন যে লাইফ টাইম ওয়ারেন্টি যেহেতু আছে এবং তাইওয়ানের ব্র্যান্ড যেহেতু, এবং এটা কিন্তু হিটসিনটাও খুব গর্জিয়াস করছে সিলভার কালারের, আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে। এবং তাইওয়ানের ব্র্যান্ড যেহেতু আমার খুব পছন্দনীয় একটি ব্র্যান্ড হলো কিংসম্যান, কারণ কিংসম্যান অলওয়েজ গেমিং নিয়ে কাজ করে। তো আমার কাছে কিংসম্যান দাম হিসেবে 3,000 টাকার ভিতরে র্যামটি আমার খুবই ভালো লেগেছে, এই জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে কিংসম্যান 8GB DDR4 2666 MHz একটি গেমিং হিটসিন শর্ট র্যাম থাকবে আজকের পিসিবিলের সাথে। এরপর আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিবিলের সাথে একটু ডিফারেন্স স্টোরেজ রাখার চেষ্টা করেছি, কারণ অনেকেই কমেন্টস করেছিলেন যে ভাইয়া শুধু 256 GB NVMe দিয়ে আসলে আমাদের জন্য একটু স্টোরেজটা কম হয়ে যায়। তো তাদের কথা চিন্তা করে আমি আসলে ডুয়েল স্টোরেজ ব্যবহার করার চেষ্টা করেছি আজকের পিসিবিলের সাথে। আমরা NVMe হিসেবে ব্যবহার করেছি 128 GB কিংসম্যান KM600 মডেল SSD NVMe ব্যবহার করার চেষ্টা করেছি আজকের পিসিবিলের সাথে। তো কিংসম্যানের তাইওয়ানের প্রোডাক্ট এবং রিপ্লেসমেন্ট, 4 বছর ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট আছে এই SSD-র ক্ষেত্রে এবং রিড রাইট স্পিড অনেক বেশি আছে। এটা রিড স্পিড আছে 2500 এবং রাইট স্পিড 1800। তো আমার কাছে দাম হিসাবে মাত্র 2200 টাকার ভিতরে এই NVMe বেস্ট একটি SSD বলে মনে হয়েছে, জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে। এবং এই SSD-র ক্ষেত্রে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট রিপ্লেস পাবেন, অন্য SSD কিন্তু আপনাকে মোটামুটি সমস্যা হলে 4-5 দিন 7 দিন আপনাকে ওয়েট করতে হবে, বাট এই কিংসম্যান কিন্তু আপনারা হ্যান্ড টু হ্যান্ড ইনস্ট্যান্ট রিপ্লেস পাবেন, একদম ব্র্যান্ড নিউ একটি চেঞ্জ পাবেন। তো আমি আসলে এই জন্যই মূলত কিংসম্যানের প্রতি একটু দুর্বলতা কাজ করে, কারণ কিংসম্যান আমি সবসময়ই দেখেছি যে কখনো প্রবলেম হলে তারা হ্যান্ড টু হ্যান্ড চেঞ্জ করে দেয়। এটা আসলে আমার কাস্টমারকে সার্ভিস দিতে আমার জন্য সহজ হয়, এই জন্য আসলে মূলত এটা নিয়েই বেশি কাজ করি। তো আজকের পিসিবিলের সাথে থাকবে কিংসম্যান 128 GB একটি NVMe থাকবে আজকের পিসিবিলের সাথে। তো ভিউয়ার্স, আগে বলেছিলাম যে ডুয়েল স্টোরেজ ব্যবহার করছি কিংসম্যান 128 GB NVMe এর পাশাপাশি আমি একটি 500 GB হার্ড ডিস্ক ব্যবহার করার চেষ্টা করেছি আজকের পিসিবিলের সাথে। যদিও অনেকে বলবেন যে ভাই 500 GB হার্ড ডিস্ক বলতে আসলে নতুন ব্র্যান্ড
ব্র্যান্ড নিউ পাওয়া যায় না, বাট আমি বলবো যে নতুন পাওয়া না গেলেও যদি ব্র্যান্ড মানে কোরিয়ান ব্র্যান্ডের যে হার্ড ডিস্কগুলো আছে যেগুলোর হেলথ 100% থাকে, এগুলো নিলে কিন্তু মোটামুটি আপনার খারাপ হওয়ার কথা না। তো আমি আসলে আজকের পিসিবিলের সাথে হার্ড ডিস্ক হিসেবে চয়েস করেছি 500 GB একটি সিগেট ব্র্যান্ডের একটি হার্ড ডিস্ক রেখেছি আজকের পিসিবিলের সাথে। এবং আপনি চাইলে সিগেট, স্যামসাং, তোশিবা, ওয়েস্টার্ন ডিজিটাল অনেক ব্র্যান্ডই আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, যখন যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে আপনারা নিতে পারবেন। এবং আপনারা যদি চান যে হার্ড ডিস্কটা বাদ দিয়ে 256 GB এসএসডি দিলেও আপনাদের হয়ে যাবে, সেটা আপনারা খুব সহজে নিতে পারবেন। আমার কাছে যেহেতু অনেকে কমেন্টস করেছেন যে স্টোরেজ একটু বেশি লাগে, তাদের জন্য মূলত আমি NVME এর পাশাপাশি একটা হার্ড ডিস্কের চেষ্টা করেছি আজকের পিসিবিলের সাথে। এবং এই 500 GB হার্ড ডিস্কের দাম মোটামুটি মার্কেটে 1200 টাকা হলে আমরা মাত্র 1000 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি, এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে হার্ড ডিস্কের ক্ষেত্রে। তো এরপর আমরা পাওয়ার সাপ্লাইয়ের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিবিলের সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে থাকবে ভিওয়ান ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই। ভিওয়ান সম্পর্কে আসলে আজকে নতুন করে কিছু বলবো না, কারণ ভিওয়ান সম্পর্কে আপনারা সবাই জানেন যে এটা যেমন 700 ওয়াট লেখা থাকলো যেমন 300 ওয়াট পাবেন, এবং 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন ভিওয়ানের ক্ষেত্রে। এই পাওয়ার সাপ্লাইয়ের দাম ধরা হয়েছে মার্কেটে যদি 1500 টাকা, আমরা মাত্র 1400 টাকা রাখার চেষ্টা করেছি, এবং এটার দাম আরও বাড়তেছে। আজকে আমি প্রাইস লিস্ট দেখলাম, নতুন যে প্রাইস লিস্ট করছে ওরা নাকি আমাদেরকেই 1500 টাকা বিল করবে। তো আমার স্টকে এখনও হিউজ পরিমাণ পাওয়ার সাপ্লাই আছে, যার কারণে আসলে আমরা হয়তো কিছুদিন এটা সেল করতে পারবো মাত্র 1400 টাকার ভিতরে, এরপর হয়তো দাম বাড়লে আমাদেরকে বাড়াইতে হবে। তো আজকের পিসিবিলের সাথে পাওয়ার সাপ্লাই থাকবে ভিওয়ান ব্র্যান্ডের একটি জেনুইন 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই থাকবে, এবং এটা কিন্তু 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে। তো এবার কেসিনের বিষয়ে আলোচনা করবো। কেসিন হিসেবে আমি একটা 8 GB গেমিং একটি লুকিং দেওয়ার চেষ্টা করেছি আজকের পিসিবিলের সাথে। সেগোটেপের Halo 7 মডেল এই কেসিনে থাকবে আজকের পিসিবিলের সাথে, যেখানে 4-4টি 8 GB কালার চেঞ্জিং ফ্যান থাকবে, যেখানে সামনে 3টি এবং পিছনে 1টি, টোটাল 4টি কালার চেঞ্জিং ফ্যান থাকবে, এবং সামনেও কিন্তু গ্লাস এবং সাইডেও কিন্তু অ্যাক্রিলিক দেওয়া আছে। তো মোটামুটি 4টি চেঞ্জিং ফ্যান সহ, এবং যেহেতু অ্যাক্রিলিক সাইড অ্যাক্রিলিক আছে, ভিতর থেকে সব কিছু দেখা যাবে, এবং উপরে USB 3, USB 2 অডিও ইনপুট আউটপুট সব কিছুই আছে, এবং দাম মোটামুটি 3300 টাকা। 3300 টাকার ভিতরে আমার কাছে কেসিনে খুব ভালো লেগেছে, এই জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে সেগোটেপ Halo 7। সেগোটেপের Halo 7 বললে আমরা বুঝবো Halo 7 এই কেসিনটি আমাদের স্টকে অবশ্যই হিউজ পরিমাণ আছে, এবং এই কেসিনগুলোর দাম সব কিছুর দাম কিন্তু অনেক বেড়ে গেছে। আপনারা সবাই জানেন যে ডলারের দাম বেড়ে যাওয়া মানে হলো আমাদের কম্পিউটার পার্টসের দাম বেড়ে যাওয়া। তো মোটামুটি ডলার দাম তো প্রত্যেক নিয়ত দাম যেহেতু বাড়তেছে, দাম আরও বাড়বে, বাট আমার স্টক যতক্ষণ অ্যাভেলেবেল থাকবে ততক্ষণ আপনারা এই প্যাকেজগুলো নিতে পারবেন। তো এরপর আমরা মনিটর বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিবিলের সাথে মনিটরটা একটু অন্য ব্র্যান্ডের রাখার চেষ্টা করেছি, কারণ গিগাসনিক নিয়ে অনেকদিন যাবৎ কাজ করতেছি, এবং গিগাসনিক যেহেতু দাম মার্কেটের দাম অনেক বেড়ে গেছে, এবং মার্কেটে যেহেতু মাল শর্ট আছে, এই জন্য আসলে একটা অন্য মনিটর নিয়ে আজকে ভিডিওটা সাজাইছি। কারণ হলো যে হাই পাওয়ার মনিটরটাও কিন্তু মোটামুটি ভালো মানের মনিটর, এবং দামও যেহেতু মোটামুটি 4500 টাকার ভিতরে আছে, এবং এটা কিন্তু কোয়ালিটি মোটামুটি ভালোই আছে, কারণ আমি কিন্তু এটা অনেকদিন যাবৎ বিক্রি করতেছি বাট এতদিন রিভিউ করিনি। আমার কাছে এখন ভালো মনে হয়েছে বলে কিন্তু আমি এই হাই পাওয়ারের 19 ইঞ্চি একটি ওয়াইড স্ক্রিন মনিটর রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। 1 বছর ওয়ারেন্টি থাকবে মনিটরের সাথে, এবং মোটামুটি এটা কিন্তু কালার রেজলিউশন বলেন, এবং প্রাইস যেহেতু 4500 টাকা, 4500 টাকার ভিতরে আমার কাছে খুব ভালো মনে হয়েছে, জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে। হাই পাওয়ার 19 ইঞ্চি একটি ওয়াইড স্ক্রিন মনিটর থাকবে আজকের এই পিসিবিলের সাথে। আমরা কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করবো আজকের এই পিসিবিলের সাথে। কিবোর্ড মাউস হিসেবে কিন্তু একটি গেমিং কিবোর্ড মাউস রাখার চেষ্টা করছি। ভিওয়ান ব্র্যান্ডের একটি কিবোর্ড মাউস থাকবে আজকের পিসিবিলের সাথে। এলইডি ব্যাকলাইট সহ একটি কিবোর্ড এবং এলইডি ব্যাকলাইট সহ একটি মাউসও পেয়ে যাবেন আজকের পিসিবিলের সাথে। গেমিং একটি ফিল দেবে এই কিবোর্ড মাউসটি। তো আজকের পিসিবিলের সাথে কিবোর্ড মাউস রেখেছি। ভিওয়ান ব্র্যান্ডের একটি 8 GB কিবোর্ড মাউস থাকবে আজকের এই পিসিবিলের সাথে, যার মার্কেট প্রাইস মোটামুটি 1000 টাকা, যদিও আমরা 800 টাকা রাখার চেষ্টা করছি আজকের এই পিসিবিলের সাথে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন। এই পিসিবিলিটির দাম ধরা হয়েছে মাত্র 35,000 টাকা, এবং এই 35,000 টাকা আমি কতক্ষণ দিতে পারবো এর কোনো নির্দিষ্ট কোনো সময় আমি বেঁধে দিতে পারবো না, কারণ হলো যে এটার দাম যে কোনো সময় বাড়তে পারে, মানে প্রত্যেক দিন দাম বাড়ে। যেমন আজকে আমি একটা মাল বিক্রি করলাম, কালকে এসে যখন ওই মালটা আমি কেনার জন্য মার্কেটে যাচাই করি বা যারা ইম্পোর্টার আছে তাদেরকে আমরা যখন নক করি, তখন প্রত্যেকটা মালে প্রত্যেক দিন 300-500 করে দাম বাড়তেছে। তো আমার স্টক যতক্ষণ থাকবে ততক্ষণ আপনারা পাবেন এই বাজারে, যদি দাম বাড়ে সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাড়াই নিতে হবে, এবং যদি কমে সেক্ষেত্রেও আমরা কমাই দেবো, তবে যতক্ষণ আমার স্টক অ্যাভেলেবেল থাকবে ততক্ষণ আপনারা এই বাজারে এই পিসিগুলো নিতে পারবেন। তো এই পিসিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে 2টা ওয়েতে পারচেস করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড। নিউ এলিফ্যান্ট রোডে এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড ICT ভবন। এটা লিফ্টের 4 উঠবেন, লিফ্টের 4 উঠে 421 এবং 422 এই শব্দটি হলো আমাদের লিনাক্স সিটি সলিউশন, এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। এবং আপনারা যারা অনলাইন অর্ডার করতেছেন, আমরা 64 জেলায় ক্যাশ অন ডেলিভারি করে থাকি, সেক্ষেত্রে যেটা করতে হবে রাসেল ভাইকে বিশ্বাস করে মাত্র 2040 টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং লোকেশনটা আমাকে মেসেজ করে দিবেন। মেসেজ করে দিলে আমরা পুরো পিসারকে রেডি করবো, রেডি করে টেস্ট করবো, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। 24 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ পৌঁছে যাবে আপনার ঠিকানায়, ওখান থেকে বাকি পেমেন্টটা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসিবিলের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো পিসিবিলের ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।